জয়েন্ট মুভমেন্ট কমিটির থেকে আমরা রাজ্যের অর্থমন্ত্রী যিনি আছেন ওনার কাছে আমরা একটা মেমোরেন্ডাম দেব, কারণ শুধু গ্রামীণ ব্যাংকই নাই, আমাদের রাজ্যের কোঅপারেটিভ ব্যাংকও, কোঅপারেটিভ ব্যাংক থেকেও আমাদের শিক্ষক শিক্ষিকারা চাকরি থাকাকালীন অবস্থায় লোন নিয়েছিলেন, চাকরিটা হঠাৎ করে চলে যাওয়ার পরে কীভাবে লোন পরিশোধ করবেন, ওই ব্যাংকের থেকেও চাপ দেওয়া হচ্ছে, এই গ্রামীণ ব্যাংকের থেকেও চাপ দেওয়া হচ্ছে। আমরা ওনাদের যারা আধিকারিক আছেন ওনাদেরকে আমরা অনুরোধ করব, যতক্ষণ অবধি আমাদের স্থায়ী সমাধান না হয় ততক্ষণ অবধি যাতে কোনো ধরনের চাপ না দেওয়া হয়। চাপ দিলে হয়তো মানসিক অবসর থেকে কোনো একটা অঘটন ঘটতে থাকবে। আমরা চাই আমাদের স্থায়ী সমাধান হলে নিশ্চয়ই ব্যাংক আমাদেরকে সাহায্য করে দেন, আমরা আমাদের চাকরির স্থায়ী সমাধান হলে আমরা নিশ্চয়ই যতটুকু আমাদের দেনা আছে ব্যাংকের কাছে সেটা আমরা পরিশোধ করবো, এটুকুই বল। আমরা যখনই গণতান্ত্রিক প্রতীকে আগরতলা শহরে কোথাও না কোথাও আমাদের চাকরির জন্য আমরা দাবি জানাচ্ছি, সেখানে স্বরাষ্ট্র দপ্তরের পুলিশ স্বৈরাচারী ভূমিকা নিয়ে আমাদের উপর অমানবিকভাবে লাঠিপেটা করে চ্যাংদুলা করে আমাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে যাচ্ছে, তারপরে আমরা ওইখান থেকে আমরা ডিসচার্জ হয়ে বাড়িতে আসি, কিন্তু যখনই কোনো 10,300 শিক্ষকদের কর্মসূচি হয় পুলিশ স্বৈরাচারী ভূমিকা গ্রহণ করতে দেখেছি। আর কোনো পলিটিক্যাল পার্টি যখন তারা সমাবেশ জনসভা করে তাদের বেলা কোনো ধরনের পুলিশের কোনো হস্তক্ষেপ নেই, তাই আমরা এই ধরনের পুলিশের এই ধরনের ঘটনার নক্ষত্রজনক ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা আগামী দিন আমরা শুধু আগরতলা শহরে না, যদি আমাদের স্থায়ী সমাধান না হয় আমরা রাজ্যব্যাপী প্রয়োজনে আমরা পাহাড়ে সমতলে আমরা আন্দোলন নিয়ে পৌঁছাবো, যতক্ষণ অবধি আমাদের স্থায়ী সমাধান না হবে। আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি অতি শীঘ্রই সিদ্ধান্ত নিয়ে আমাদের ন্যায্য দাবি এবং আত্মসম্মানের লড়াইয়ের জন্য আমরা রাস্তায় থাকব। আজকে আমরা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের হেড অফিসে এসেছি, চেয়ারম্যান সাহেবের একটা অ্যাপয়েন্টমেন্ট আমরা পেয়েছি। বিষয়গুলো হলো 10,323 চাকরিচ্যুত প্রায় 16 মাস, এমত অবস্থায় দাঁড়িয়ে যেহেতু সরকারি কর্মচারীর রোজগারের আর কোনো পথ থাকে না, তাদের যে বাড়িঘরের উন্নয়ন বলুন বা শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করতে গেলেও বলুন ব্যাংকের লোন ছাড়াও পায়নি, যে যথারীতি আমাদের 10,323 শিক্ষক শিক্ষয়িত্রীরা ব্যাংকের দ্বারস্থ হয়েছিল লোনের জন্য, এবং লোনটা নেওয়ার আগে দপ্তর কিন্তু দপ্তরের যিনি যার যার যে ডিডিও ডিডিওদের একটা সার্টিফিকেট কিন্তু এই লোনের ক্ষেত্রে অ্যাটাচ করা হয়, তারপর আসে গ্যারান্টারের পালা। এখন ইদানিংকালে আমরা বেশ কিছু খবর পাচ্ছি গ্যারান্টারদের থেকে নাকি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক টাকা কাটছেন, যেহেতু 10,323 শিক্ষকরা এখন নিজেদের পরিবার প্রতিপালন করতে পারছে না তো ব্যাংকের লোন কী করে রিকভারি করবে, এই জায়গায় ব্যাংকের যারা গ্যারান্টার ছিলেন তাদেরকে লোন রিকভারির জন্য টাকা কেটে নিচ্ছে। এখন আমাদের প্রশ্ন হলো ব্যাংকের কাছে আমরা এই বিষয়টাই তুলব, যারা গ্যারান্টার তার আগে তো সবচেয়ে বড় গ্যারান্টার ছিল ডিডিওরা, তাহলে দপ্তর থেকে কেন টাকা কাটা হচ্ছে না বা ডিডিওদের থেকে কেন টাকা কাটা হচ্ছে না, কারণ কি ডিডিওরা সার্টিফাইড করার পরেই কিন্তু গ্যারান্টাররা সিগনেচার করে, এর আগে কিন্তু গ্যারান্টার সিগনেচার করেন না। তাহলে এই কথাটা যদি এভাবে বলা হয় যে গ্যারান্টাররা ডিডিওর সার্টিফিকেট কপি দেখেই গ্যারান্টাররা সিগনেচার করেছিল, সে অর্থে গ্যারান্টার তো আর বেতন দেয় না, বেতনটা কে দেয়? ডিডিও দেয়। তাহলে ডিডিও থেকে কেন ডিডাকশন করা হচ্ছে না? যদি ডিডাকশন করতেই হয় আপনারা ডিডিওর থেকে ডিডাকশন করুন, ডিডিওর অ্যাকাউন্ট থেকে ডিডাকশন করুন। কেন সাধারণ কর্মচারীরা যারা আমাদেরকে সহযোগিতা করেছিল তাদেরকে হেনস্থ করে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে? এটা কী ধরনের ষড়যন্ত্র? এই ব্যাংকও কিন্তু ষড়যন্ত্র করছে, এভাবে যদি করে আমরা বলবো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকও কিন্তু ষড়যন্ত্রের মধ্যে সামিল হচ্ছে। আর এইভাবে প্রেশার করলে আগামী দিনে 10,323 শিক্ষক শিক্ষয়িত্রীরা যদি আত্মহননের পথ গ্রহণ করে তাহলে এই দায়ী থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং রাজ্য সরকার। আমরা কিছুদিন আগে রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে বিভিন্ন ক্ষেত্রে লোন যারা রিকভারি করছে তাদেরকে স্টপ করার জন্য সেপ্টেম্বর অবধি, যদি আমি ভুল না বলে থাকি, সেক্ষেত্রে এই ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে লোনের প্রেশার দিয়ে যাচ্ছে 10,323দেরকে, যদি না দিতে পারছে তাহলে গ্যারান্টারদেরকে ধরছে, গ্যারান্টারদের স্যালারি আটকে দিচ্ছে, গ্যারান্টারদের স্যালারি থেকে ডিডাকশন করে নিচ্ছে, এগুলো কী হচ্ছে রাজ্যে? আমাদের প্রশ্নগুলো কী হচ্ছে রাজ্যে?
সরকার তোমার ভুলে চাকরি গেছে, তোমার সিদ্ধান্ত নেওয়ার দেরি হচ্ছে, তুমি সিদ্ধান্ত নিতে পারছো না, তার জন্য এই সমস্যাগুলো হচ্ছে, তার জন্য অন্য কিছু লোককে সমস্যার চারস্থ করে দিচ্ছ। এখন একটা লোক ব্যাংক থেকে লোন নিয়ে একটা গাড়ি কিনে সে তার সংসার প্রতিপালন করছে, তুমি বলছো লোন রিকভারি করো নাহলে গাড়িটা বিক্রি করে দেবো, তাহলে তো সরাসরি তাকে মৃত্যুর দিকে ঠেলার পথ খুঁজে দিচ্ছে ব্যাংক। তাহলে ইনডাইরেক্টলি ব্যাংকও কিন্তু কোথাও না কোথাও 10,323-এর হেনস্থা করার জন্য দায়ী হয়ে উঠছে। সেই বিষয়গুলো নিয়েই আজকে আমরা কথা বলতে এসেছি, আমরা কথা বলবো, আগামী দিনে কী পরিত্রাণ পাই সেটা দেখার বিষয় আমরা দেখব। ধন্যবাদ।